করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে জেকেসি হেলথ কেয়ারের প্রতারণার কাজে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর সাবরিনা শারমেন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর ফেস ভ্যালু ই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় দফার রিমান্ডের প্রথম দিনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে। ডিবি কর্মকর্তারা বলেছেন যে কেজির জালিয়াতির প্রধান অস্ত্র ছিল ছাবরিনা। স্বাস্থ্য অধিদপ্তরের তার ফেস ভ্যালু ব্যবহার করে জালিয়াতি ও নানা ধরনের কাজ ব্যাগিয়ে নিয়েছে। তবে তার এই কাজ একা একা সম্ভব হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তার সহযোগিতার প্রয়োজন হয়েছে। মামলা তদন্তের প্রয়োজনে আমরা একে একে সবাইকে ডাকব। করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দিয়ে গ্রেপ্তার হওয়া জেকেসি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর প্রতারণার নেপথ্যে ছিলেন তার স্ত্রী ডক্টর সাবরিনা। তাদের এক ল্যাপটপেই পাওয়া গেছে 15,000-এরও বেশি করোনার ভুয়া টেস্ট রিপোর্ট। এর আগে ভুয়া করোনার রিপোর্ট তৈরির জন্য ডক্টর সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানতে পারে জেকেসি হেলথ কেয়ার থেকে 27,000 রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 11,540 জনের করোনা নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি 15,460 জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। উদ্ধার করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে। আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান জেকেজির 7 থেকে 8 কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেন। প্রসঙ্গত বুধবার জেকেজির সিইও আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফায় আরও 4 দিনের রিমান্ডে আনা হয়। এর আগে গত সোমবার ডক্টর সাবরিনাকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ডিবি পুলিশ। ডক্টর সাবরিনার বৃহস্পতিবার রিমান্ড শেষ হয়। শুক্রবার তাকে আবারও দ্বিতীয় দফায় 2 রিমান্ডে নেওয়া হয়।